যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঢাক বাজিয়ে দ্রোহের কার্নিভাল শুরু হলো সেখানে। অন্যদিকে আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন সরাসরি। অতনু, একদম যে ছবি আমরা দেখতে পেলাম দু ঘন্টার মধ্যে, সেই ছবি বদলে গেল হাইকোর্টের নির্দেশে, রাজ্যের বেঁধে দেওয়া লোহার শিকল ছিঁড়ে গেল। হ্যাঁ দেখো, একবারই তাই। কালকে থেকে এই ঘটনায় আমরা একের পর এক নাটকীয় পট পরিবর্তন দেখছিলাম, যে একদিকে রাজ্য সরকারের আয়োজিত পুজোর কার্নিভাল যেটা অনুষ্ঠিত হওয়ার কথা হচ্ছে রেড রোডে ঠিক আজকে বিকেল চারটের সময়, তখন ডাক্তাররাও চিকিৎসকরাও আর একটা কার্নিভালের ডাক দিয়েছিলেন, গ্রহের কার্নিভাল রানী রাসমণি অ্যাভিনিউতে। এবং এই রানী রাসমণি অ্যাভিনিউতে এই গ্রহের কার্নিভালের ডাক দেওয়ার পরই আমরা দেখেছিলাম মুখ্য সচিব, তিনি সমস্ত এই চিকিৎসক সংগঠনের দুজন করে প্রতিনিধিদের ডেকে বৈঠক করেন এবং প্রশাসনের তরফ থেকে সেই বৈঠক হওয়ার পর সেই বৈঠক কিন্তু ফলপ্রসূ হয়নি। চিকিৎসকরা তারা দোয়ের কার্নিভাল রানী রাসমণি অ্যাভিনিউতেই করবেন বলে অনড় ছিলেন। এরপর আমরা দেখলাম রাতের বেলায় হঠাৎ করেই, সেটা হচ্ছে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ম্যাজিস্টেরিয়াল পাওয়ার প্রয়োগ করে তিনি যেটা করলেন, তিনি হচ্ছেন রানী রাসমণি অ্যাভিনিউ এবং ধর্মতলা সংক্রান্ত বিভিন্ন রাস্তায় 163 ধারা বিএনএসএসের 163 ধারা জারি করে দিলেন। অর্থাৎ সেখানে পাঁচজন বা তার অতধিক ব্যক্তি সেখানে জড়ো হতে পারবেন না, যেটা আগে সিআরপিসির 144 ধারা ছিল সেটাই এখন বিএনএসএসের 163 ধারা। এবং তারপর দেখলাম সকাল থেকে এই সমস্ত রাস্তাগুলো বড় বড় লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হলো, যাতে সেখানে চিকিৎসকরা দোয়ের কার্নিভাল করতে না পারেন। এর মধ্যেই চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হলো এই কলকাতা পুলিশের জারি করা 163 ধারার বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি রবি কিষাণ কাপুরের নেতৃত্বে এই মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ তৈরি করে দিলেন এবং সেই বেঞ্চের শুনানিতে বিচারপতি রবি কিষাণ কাপুর তিনি এই দোয়ের কার্নিভালের অনুমতি দিলেন এবং এই কলকাতা পুলিশের জারি করা 163 ধারা খারিজ করে দিলেন। এটা রাজ্য সরকার বা কলকাতা পুলিশের পক্ষে একটা বড়সড় ধাক্কা বলা যায়, জোরালো ধাক্কা বলা যায়। তার কারণ কেন? তার কারণ হচ্ছে দোয়ের কার্নিভাল করতে দেব না এই অবস্থানে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ অনড় ছিলেন এবং চিকিৎসকরাও অনড় ছিলেন যে তারা এই দোয়ের কার্নিভাল করবেনই। এবং সেই মর্মে তারা এখন ভ্যাকেশন চলছে কলকাতা হাইকোর্টে, সেই ভ্যাকেশন চলা সত্ত্বেও তারা প্রধান বিচারপতির কাছে আবেদন জানান এবং সেই মতো আজকে মামলার শুনানি হয়। এবং এই মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফ থেকে জোরালো আপত্তি জানানো হয় দোয়ের কার্নিভালে। রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয় যাতে এই দোয়ের কার্নিভাল আজকে ওই রানী রাসমণি অ্যাভিনিউতে না হতে দেওয়া হয়। কিন্তু আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে বিচারপতি জানান যে এই 163 ধারা যেভাবে জারি করা হয়েছে এটা অসামঞ্জস্যপূর্ণ, এইভাবে নাগরিকদের প্রতিবাদ মিছিলে এইভাবে সরকার বাধা সৃষ্টি করতে পারে না, কারণ এই রকম প্রতিবাদ মিছিল এই সমস্ত করার অধিকার সবারই রয়েছে। এবং সেই মতোই আমরা দেখলাম যে আজকে কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশের জারি করা 163 ধারা খারিজ করে দিল এবং দোয়ের কার্নিভাল অনুমতি পেল। চিকিৎসকদের দোয়ের কার্নিভাল আজকে চারটের সময়, সেই সময়ই আয়োজিত হবে যখন রেড রোডে রাজ্য সরকার আয়োজিত পুজোর কার্নিভাল আয়োজিত হবে। ফলে সেই আমরা দেখলাম যে বারবার সেই ন্যায় বিচারের আশ্রয়স্থল হয়ে দাঁড়াচ্ছে একমাত্র কলকাতা হাইকোর্ট। পুলিশ প্রশাসনের বিভিন্ন বাড়াবাড়ির ক্ষেত্রে, বিভিন্ন অতি সক্রিয়তার ক্ষেত্রে বারবার সেখান থেকে ন্যায় পাওয়ার একমাত্র জায়গা হয়ে দাঁড়াচ্ছে কলকাতা হাইকোর্ট। তার কারণ আমরা আগেও দেখেছি বিভিন্ন ঘটনায় বিভিন্ন মিটিং মিছিল, এমনকি প্রতিবাদ সংক্রান্ত মিটিং মিছিলের অনুমতিও বিভিন্ন সংগঠনকে কলকাতা হাইকোর্ট থেকে গিয়ে দিতে হয়েছে। সম্প্রতি আমরা দেখেছি যেখানে নজনকে গ্রেপ্তার করা হয়েছিল ফিগারা সম্মেলনের সামনে থেকে, যেখানে তারা বিক্ষোভ দেখাতে গেছিলেন, সেই নজন তরুণকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দিয়ে তাদেরকে পুলিশ কাস্টডিতে পাঠানো হয়েছিল। এবং সেই পুলিশ কাস্টডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যখন এই অভিযুক্তরা আবেদন জানান, কলকাতা হাইকোর্ট তাদেরকে 70 জামিন দেওয়ার নির্দেশ দেয়। সেই আবার কলকাতা হাইকোর্ট থেকেই দোয়ের কার্নিভালের অনুমতিও মিলল। ফলে একদিকে আমরা যেরকম দেখছি পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা, অন্যদিকে বারবার ঠিক ন্যায় বিচারের
পক্ষে রায় দিতে আমরা বারবার দেখছি কলকাতা হাইকোর্টকে, এবং কলকাতা হাইকোর্টে একটা আশ্রয়স্থল হয়ে দাঁড়াচ্ছে। ফলে যেটা হচ্ছে, যেটা ওয়াকিবল মহলের মত, যার ফলে পুলিশ প্রশাসনের বিশ্বাসযোগ্যতা আস্তে আস্তে কমছে, আস্থা ভরসার জায়গা হারাচ্ছে পুলিশ প্রশাসন। তার কারণ, তারা যে সমস্ত অতি সক্রিয় পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপগুলো তারা আদালতে গিয়ে জাস্টিফাই করতে পারছে না। আদালতে গিয়ে তাদেরকে বারবার ধাক্কা খেতে হচ্ছে। ফলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ উঠছে বারবার। সেই ঘটনা আজকে আবার আমরা ঘটতে দেখলাম, এবং স্বাভাবিকভাবেই বলা যায় যেটা রাজ্যের পুলিশ প্রশাসনের পক্ষে যেরকম একটা বড় ধাক্কা, তেমনি এইরকম একের পর এক ধাক্কার ঘটনা রাজ্যের পুলিশ প্রশাসনের বিশ্বাসযোগ্যতা, আস্থা ভরসার জায়গাও তলানিতে নামিয়ে দিচ্ছে। একেবারে অতনু, সেই জায়গা থেকে আমরা দেখ, তুমি যেরকম বলছিলে যে একের পর এক মামলায় আমরা দেখেছি কলকাতা পুলিশকে জোর ধাক্কা খেতে হয়েছে হাইকোর্টে, আজও সেরকমই ঘটনা ঘটলো, এবং আদালতের অনুমতিতে দ্রোহের কার্নিভাল শুরু হয়ে গেছে, যে ছবি আপনাদের সামনে রেখেছি, ঢাক বাজিয়ে দ্রোহের কার্নিভাল শুরু হলো।